আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জুলাই মাসের সকল সরকারি সার্কুলার নিয়ে। অর্থাৎ জুলাই মাসে এ পর্যন্ত যতগুলো সার্কুলার এসেছে সরকারি চাকরির, জুলাই মাসের মধ্যে আবেদন করতে হবে এমন সব সরকারি চাকরির লিস্ট একসাথে প্রকাশ করেছে আজকের ভিডিওতে, যাতে আপনারা সবাই খুব সহজেই সার্কুলার গুলো দেখে আপনাদের পছন্দ মতো জবে অ্যাপ্লাই করে দিতে পারেন। আর এখানে মোট 18 থেকে 20টি সরকারি প্রতিষ্ঠানের সার্কুলার নিয়ে আলোচনা করেছি এবং প্রতিটি সার্কুলারের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, আবেদনের লিঙ্ক এবং ওয়েবসাইটের লিঙ্ক, যে লিঙ্কে ঢুকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন এবং অনলাইনে আবেদনটি করে দিতে পারবেন। আর যেগুলো অফলাইনে আবেদন করতে হবে বা ডাকযোগে প্রেরণ করতে হবে সেগুলো বিস্তারিত লেখা আছে। তো আজকের ভিডিওটি আপনাদের হেল্প হবে আশা করি। জুলাই মাসে যে সকল সার্কুলার এ পর্যন্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেগুলো একসাথে আজকের ভিডিওতে থাকছে। আমার আজকের ভিডিওটি প্রকাশ করার কারণ এই একটাই, যেহেতু প্রতিটি প্রতিষ্ঠানের ভিডিও আলাদা করে, নিয়োগ বিজ্ঞপ্তি আলাদা করে ভিডিও পোস্ট করতে সময় লাগে, সময় সাপেক্ষ ব্যাপার। তাই আপনারা যাতে আজকের ভিডিওটি দেখেই প্রতিটা জবে অ্যাপ্লাই করে দিতে পারেন সেজন্য আমার এই আজকের ভিডিও। চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায়। বিস্তারিত যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, তাহলে যখনই নতুন কোনো বিজ্ঞপ্তি আপলোড দেব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে, তাহলে আপনার পাশাপাশি আরও অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে। আজকের ভিডিওতে মোট 18টি প্রতিষ্ঠানের সরকারি প্রতিষ্ঠানের জব সার্কুলার নিয়ে আলোচনা করেছি। এখানে 18টি প্রতিষ্ঠানে মোট 1074টি পোস্ট, 1074 জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রথম যে প্রতিষ্ঠান আছে সেটা হচ্ছে বেবজা, অর্থাৎ বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি। এখানে একটি পদে 9 জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরুর তারিখ হচ্ছে জুনের 4 তারিখ থেকে শুরু হয়ে গেছে অলরেডি এবং আবেদনের শেষ তারিখ জুলাই মাসের 1 তারিখ। আর এটা অফলাইনে দিতে হবে, যেহেতু অফলাইন বা বাই পোস্ট বা ডাকযোগে পাঠাতে হবে, সেহেতু আজকের পরই আশা করি আপনারা আবেদনটি করে দিতে পারবেন বা সরাসরি আপনারা আবেদনটি পৌঁছে দিতে পারেন। আর ওয়েবসাইটের ঠিকানা এখানে দেওয়া হলো, লিঙ্কটি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে এই লিঙ্ক পেয়ে যাবেন, যেখানে গিয়ে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। আর বাংলাদেশ প্রতিদিন পত্রিকার 4 তারিখের, জুনের 4 তারিখের পত্রিকা থেকে আপনারা বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারেন। দ্বিতীয় যেই প্রতিষ্ঠান সেটি হচ্ছে এআইএস সংক্ষেপে, অর্থাৎ অ্যাগ্রিকালচারাল ইনফরমেশন সার্ভিস, অর্থাৎ কৃষি তথ্য সেবা। এখানে 8টি পদে 10 জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়ে গিয়েছে জুনের 4 তারিখ এবং জুলাইয়ের 3 তারিখ হচ্ছে আবেদনের শেষ তারিখ। অনলাইনে আবেদন করা যাবে, অনলাইনে আবেদন লিঙ্কটি এখানে দেওয়া হলো। এই লিঙ্ক থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন, বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি আর পত্রিকা থেকেও কালেক্ট করে নিতে পারেন। বাংলাদেশ প্রতিদিন 4 তারিখের পত্রিকা থেকে, 4ই জুন পত্রিকা থেকে কালেক্ট করে নিতে পারেন। এখানে মোট 8টি পদে 10 জনকে নিয়োগ দেওয়া হবে। 3 নম্বর হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, সংক্ষেপে বিইউপি। এখানে 18টি পদে 33 জনকে নিয়োগ দেওয়া হবে। বন্ধুরা, এই সার্কুলারগুলো প্রথম দিকে যে সার্কুলারগুলো আমি আলোচনা করছি সেগুলো কিন্তু ভিডিও ইন্ডিভিজুয়ালি আমার চ্যানেলে এখনও দেওয়া হয়নি। আজকের ভিডিওটি দেখে এবং এই লিঙ্ক দেখে আপনারা আবেদন করে দিতে পারবেন। আর যে সকল বিজ্ঞপ্তি আমি অলরেডি আপলোড দিয়েছি সেটাও আমি নিচে লিস্টে বলে দেব। এখানে 18টি পদে 33 জনকে নিয়োগ দেওয়া হবে। 13ই জুন আবেদন শুরু হয়ে গিয়েছে এবং জুলাইয়ের 10 তারিখে আবেদন শেষ তারিখ। এখানে অফলাইনে অর্থাৎ ডাকযোগে বা সরাসরি প্রেরণ করতে হবে। ওয়েবসাইটের ঠিকানা দেওয়া হলো, এই ওয়েবসাইট থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির অর্থাৎ আবেদনের ফর্মটি ডাউনলোড করে সহজে পূরণ করে সেটা নির্ধারিত ঠিকানা পৌঁছে দিবেন। তো এই ওয়েবসাইট থেকে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। 4 নম্বর হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট জব সার্কুলার। এখানে 1টি শূন্য পদে 9 জনকে নিয়োগ দেওয়া হবে, নিরাপত্তা প্রহরী অর্থাৎ দারোয়ান পদে। যেহেতু এখানে 1টি পোস্ট তাই আমি বিস্তারিত বলে দিচ্ছি। এখানে নিরাপত্তা প্রহরী অর্থাৎ দারোয়ান পোস্টে 1 জনকে নিয়োগ দেওয়া হবে। 8ম শ্রেণী পাশ বা সমমান পাশে আপনারা আবেদন করতে পারবেন। বেতন গ্রেড 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা। আবেদন শুরু হয়ে গেছে 24 জুন থেকে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 11ই জুলাই। অনলাইনে আবেদনটি করতে পারবেন, অনলাইনে আবেদনের লিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন, সেখান থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটিও বিস্তারিত পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। আর 5ম হচ্ছে জামালপুর পৌরসভা জব সার্কুলার। এখানে 7টি পদে 9 জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু 19 জুন এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 21 জুলাই।
এখানে আবেদনের লিঙ্ক দেওয়া হচ্ছে দেওয়া আছে, যেটা আমার ফার্স্ট কমেন্ট অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা অনলাইনে আবেদনটি করে দিতে পারবেন। 6 নম্বর হচ্ছে বাজিতপুর পৌরসভা জব সার্কুলার, এখানে 7টি পদে 8 জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 21 জুলাই এবং আবেদনের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এছাড়া ডেলি কালের কণ্ঠ 23 তারিখে জুনের 23 তারিখে পত্রিকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা সংগ্রহ করতে পারবেন অথবা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। 7 নম্বর হচ্ছে ঠাকুরগাঁও মিউনিসিপ্যালিটি অফিস, এখানে 10টি পদে 12 জনকে নিয়োগ দেওয়া হবে। বেতন স্কেল 20,010 টাকা থেকে 23,490 টাকা। আবেদনের শেষ তারিখ হচ্ছে জুলাই মাসের 4 তারিখ। অফলাইন অর্থাৎ ডাকযোগে প্রেরণ করতে হবে। এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, এখানে গিয়ে আপনারা আবেদন ফর্মটি ডাউনলোড করে নিয়ে তারপর সহজে পূরণ করে ডাকযোগে অথবা সরাসরি আবেদনটি নিয়োগ আবেদনপত্রটি জমা করবেন। আর ডেলি ডেলি করতোয়া পত্রিকায় 7ই জুনের তারিখে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে, অথবা এই ওয়েবসাইটেও আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। 8ম হচ্ছে বিজেআরআই, এখানে অর্থাৎ বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট বিজেআরআই, এখানে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে 2টি পদে 13 জন নিয়োগ দেওয়া হবে। আরও একটি বলছে এই কারণে, কারণ জুন মাসেই কিন্তু বাংলাদেশ জুট রিসার্চ অর্থাৎ পাট গবেষণা কেন্দ্রের 2টি বিজ্ঞপ্তি সার্কুলার অর্থাৎ 2টি সার্কুলার প্রকাশ করেছে, যেখানে বেশ কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে। আমার ভিডিও আমার চ্যানেলে সেই সম্পর্কিত অর্থাৎ বাংলাদেশ পাট গবেষণা কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত আমি ভিডিও আপলোড করেছি, সেটা দেখে নিতে পারেন। এখনও কিন্তু আবেদনের সুযোগ আছে, একটাতে হচ্ছে 8ই জুলাই আবেদনের শেষ তারিখ। আর এখন রিসেন্টলি আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পাট গবেষণা কেন্দ্রে, সেখানে 13 জনকে নিয়োগ দেওয়া হবে 2টি পোস্টে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 29 জুলাই এবং আবেদন শুরু হবে 30শে জুন থেকে। অনলাইনে আবেদন করতে হবে, আবেদনের লিঙ্ক এখানে দিয়ে দিলাম, এখানে কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্টেও পেয়ে যাবেন। এখান থেকে আপনারা আবেদন নিয়োগ বিজ্ঞপ্তির পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন এবং অনলাইনে আবেদন করে দিতে পারবেন। এছাড়া 26শে জুন তারিখের বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা দেখে নিতে পারবেন বা কালেক্ট করে নিতে পারবেন। 9 নম্বর হচ্ছে এনটিএল অর্থাৎ ন্যাশনাল টিউবস লিমিটেড, এখানে 5টি পদে 36 জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে হচ্ছে জুলাই মাসের 2 তারিখে এবং আবেদনের শেষ তারিখ 31 তারিখ 31শে জুলাই। অনলাইনে আবেদনটি করতে পারবেন, আর এখানে আবেদনের লিঙ্কটি দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের লিঙ্ক, এখানে আপনারা অনলাইনে আবেদন করবেন আর এখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। আর ডেলি ইত্তেফাক পত্রিকা 26শে জুন তারিখের পত্রিকা থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারবেন। মেহেরপুর ডিসি অফিস জব সার্কুলার এবং হবিগঞ্জ ডিসি অফিস জব সার্কুলার, আমি রিসেন্টলি ডিসি অফিস জব সার্কুলার নিয়ে একটা ভিডিও আপলোড করেছি, জাস্ট এই তো 2 দিন হলো, তো সেখান থেকে আপনারা এর বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। আর এছাড়া এখানে এই ভিডিওতেও কিন্তু ডিসক্রিপশন বক্সে কানেক্ট লিঙ্কটি দেওয়া থাকবে। আর নতুন রিসেন্টলি আপলোড হয়েছে চিটাগাং ডিসি অফিস জব সার্কুলার, এখানে 1টি পদে 14 জনকে নিয়োগ দেওয়া হবে। 14ই জুন আবেদন শুরু হয়ে গেছে এবং 12ই জুলাই তারিখে হচ্ছে আবেদনের শেষ তারিখ। অনলাইনে আবেদন করতে পারবেন, এই যে ভিডিও ওয়েবসাইটের লিঙ্ক, এখানে গিয়ে আপনারা অনলাইনে আবেদনটি করতে পারবেন। এছাড়া সমকাল পত্রিকা ডেলি সমকাল পত্রিকার 12ই জুন তারিখে পত্রিকা থেকে কালেক্ট করে নিতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তি। আর 13 নম্বর হচ্ছে সিলেট ডিসি অফিস জব সার্কুলার, সিলেটের ডিসি অফিসে নিয়োগ দেওয়া হবে 2টি পদে 35 জনকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 27শে জুলাই। অনলাইনে আবেদন করতে পারবেন, অনলাইন আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে, আর এখান থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন। আর বাংলাদেশ রেলওয়ে অর্থাৎ বাংলাদেশ রেলওয়েতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, 4টি পদে 338 জনকে নিয়োগ দেওয়া হবে। বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি, এটার আর আলাদা করে ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি, সেখান থেকে আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন। আর অনলাইনে আবেদন করা যাবে, অনলাইনের লিঙ্ক এখানে দেওয়া আছে। তারপর 15 নম্বর হচ্ছে সমাজসেবা অধিদপ্তরে, এখানে 209 জনকে নিয়োগ দেওয়া হবে 1টি মাত্র পদে। ন্যূনতম যোগ্যতা হচ্ছে এইচএসসি বা সমমান, যারা এইচএসসি বা সমমান পাশ করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এটা সম্পর্কিত অর্থাৎ ডিএসএস অর্থাৎ বাংলাদেশ সমাজসেবা অধিদপ্তর ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিস, এটার কিন্তু আলাদা করে ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে, আপনারা চাইলেই বিস্তারিত দেখে নিতে পারেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 18ই জুলাই। অনলাইনে আবেদনটি করতে পারবেন, অনলাইন আবেদনের লিঙ্ক এখানে দেওয়া হলো, এখান থেকে আপনারা
নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন, অথবা বাংলাদেশ প্রতিদিনের 11 তারিখের পত্রিকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি কালেক্ট করে নিতে পারবেন। বাংলাদেশ ব্যাংক জব সার্কুলার, বাংলাদেশ ব্যাংকে 3টি পদে 6 জনকে নিয়োগ দেওয়া হবে, এটারও কিন্তু আলাদা করে ভিডিও আপলোড দেওয়া আছে আমার চ্যানেলে, সেটা সেখান থেকে আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন। 17 নম্বর হচ্ছে ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিস, এখানে একটি মাত্র পদে 209 জনকে নিয়োগ দেওয়া হবে, অর্থাৎ সংক্ষেপে ডিএসএস। এখানে এই ভিডিওটিও অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হয়েছে ডিএসএস জব সার্কুলার নামে, সেটা আপনারা দেখে নিতে পারেন, ওখান থেকে বিস্তারিত জেনে নিতে পারেন কিভাবে আবেদন করবেন। আর আবেদনের শেষ তারিখ হচ্ছে 28শে জুলাই। 18 নম্বর হচ্ছে বাংলাদেশ প্রাইম মিনিস্টার অফিস অর্থাৎ প্রধানমন্ত্রী কার্যালয়ে নিয়োগ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডাতে নিয়োগ দেওয়া হবে, এটা কিন্তু আমি এর আগেও প্রকাশ করেছি এবং এই সম্পর্কিত বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিটি কিভাবে আবেদন করবেন বিস্তারিত আলোচনা করেছি, আমার আলাদা করে ভিডিও দেওয়া হয়েছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন অথবা অনলাইনে এখান থেকে আবেদন করে দিতে পারেন। তো এই ছিল আজকের জুলাই মাসের আবেদন করতে হবে এমন 18টি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আমি আলোচনা করে দিলাম। আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও ওয়েবসাইটের লিঙ্ক এবং আবেদনের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন, ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা আজকেই আবেদন করে দিতে পারবেন। তো ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে, চলে আসবে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।